আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে কর ব্যবস্থাপনাকে সহজীকরণের চেষ্টা চলছে। এ সময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে কর ব্যবস্থাপনায় ব্যক্তি সম্পৃক্ততা কমানো গেলে করদাতার হয়রানি এবং কর আদায়ের খরচ দুটোই কমানো সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন হুসাইন শাহাদাত। দেশে বর্তমানে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন ধারীর সংখ্যা 77,65,000। বিপরীতে গত অর্থ বছরে রিটার্ন জমা পড়েছিল 26 লাখের কম। এবছর 50 লাখ রিটার্ন জমা নেওয়ার লক্ষ্য নিয়ে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল এনবিআর। তবে মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যের অর্ধেকও পূরণ হয়নি, রিটার্ন জমা পড়েছে 22 লাখের মতো। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হলো আরও 1 মাস। নতুন করদাতা এবং রিটার্ন সাবমিটকারীর সংখ্যা এবার বাড়বে, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। আমরা 1 মাস রিটার্নের সময় বাড়িয়েছি, অলরেডি অর্ডার ইস্যু হয়ে গেছে, 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন সাবমিশনের মেয়াদ বৃদ্ধি হবে। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে আয়কর আদায় হয়েছিল 1,02,000 কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের 34%। 2041 সালের মধ্যে যা 50% নেয়ার লক্ষ্য রাজস্ব বোর্ডের। তবে এর জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান। গতানুগতিক যে পদ্ধতিতে আমরা চিন্তা করছি এবং যে প্র্যাকটিস এখন আছে, সেই প্র্যাকটিসগুলোকে পুরো চেঞ্জ করছে। বড় ধরনের রিফর্ম প্রতিটি ক্ষেত্রেই সুযোগ আছে। বড় ধরনের রিফর্ম ছাড়া এই গতানুগতিক প্রক্রিয়ায় রেভিনিউ রিসোর্স বা অথবা রিসোর্স মোবিলাইজেশন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী মনে করেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে কর ব্যবস্থাপনায় ব্যক্তি সম্পৃক্ততা হ্রাস করা গেলে কমানো সম্ভব করদাতা হয়রানি এবং কর আদায়ের খরচ। ডিজিটালাইজেশন হিউম্যান ইন্টারফেস যত কমে যাবে, কিন্তু ট্রাস্টের ইয়েটা বাড়াতে হবে, মানুষ কনফিডেন্স ফিল করতে হবে। অনেকে আনডিসক্লোজড ওয়েলথ অলরেডি আছে, এখন সে ওয়েলথ একবার ডিক্লেয়ার করলে যদি আমার ওই পাওয়ার অফ দি ট্যাক্স পেমেন্ট ইয়ারটা এক্সারসাইজ, ওই টুলটা বেশি এক্সারসাইজ হয়, তাহলে আর দরকার নেই বাবা, আমি যাবই না। এর আগে সকালে জাতীয় রাজস্ব বোর্ডে পায়রা উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করা হয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।